খালি হাসখালি নয়, সারা পশ্চিমবাংলায় যেখানে হিংসা হচ্ছে, হয় টিএমসির নেতা, নাহলে তার আত্মীয়স্বজন, তার ড্রাইভার, তার নাহলে পুলিশ। আজকে যেখানে ঝালদাতে যে কাউন্সিলরকে হত্যা করা হয়েছে, কেন টিএমসির বোর্ড তৈরি করতে হবে, তাই একটাকে ফেলে দাও দিক থেকে। যেখানে মগরাহাটিতে মার্ডার হয়েছে, সে টিএমসির প্রধানের ভাই সব করেছে, দাগি আসামি সবাই। দেখুন, পুলিশের সক্রিয়তা মানে কি? আমাদের প্রায় 200 জন কর্মীকে গত কবছরে খুন করা হয়েছে, তার বিরুদ্ধে একটা লোককেও সাজা দেয়নি এখনও পর্যন্ত। আমরা চেঁচামেচি করলাম, রাস্তা জাম করলাম, কিছু লোককে যাকে রাস্তায় পেলো ধরে নিয়ে চলে গেলো, দেখালো 5 জনকে অ্যারেস্ট করেছে, 2 দিন পরে তারা বেল পেয়ে যায়। কারণ তারা দোষী নয়, প্রকৃত দোষীকে ধরা তো হয়ই না, বরং তাকে আড়াল করা হয়। সিট এই জন্য তৈরি করা হচ্ছে যাতে ঘটনা চাপা দেওয়া যায়।